রাত পহলেই কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। সকালে কুমিল্লা জেলা স্কুল মাঠ থেকে নির্বাচনী সরঞ্জাম ও ইভিএম বিতরণ করা হয়। প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং এর কাছে এসব সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। এ বিষয়ে কুমিল্লা রিটার্নিং অফিসার ফরাদ হোসেন জানান, 105টি কেন্দ্রের 640টি বুথের জন্য 1500-এর বেশি ইভিএম মেশিন পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে সকাল থেকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে ইভিএম সহ সরঞ্জামাদি বিতরণ করা হয়। 134 জন প্রিজাইডিং অফিসারের কাছে ইভিএম বুঝিয়ে দেওয়া হয়েছে। নগরীর 33 ওয়ার্ডের 128টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে প্রার্থীদের সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। প্রত্যেকটা প্রার্থীকে আমরা আশ্বস্ত করেছি, তাদেরকে দেখিয়েছি এক জায়গার ভোট অন্য জায়গায় যাবে না। এটা হচ্ছে মনের, মানুষের দেখবেন যে মনের ভুল, আসলে প্র্যাকটিক্যালি গেলে সেখানে বুঝতে পারবেন। এবং হচ্ছে অনেক বয়স্ক মানুষ যারা ভোট দিয়ে যারা এইগুলি দেখে বুঝতে পারছে যে আমার ভোটটা আর কেউ দিতে পারবে না, ওই ব্যক্তির ভোট ওই ব্যক্তির মাধ্যমেই দিতে হবে।